আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসরাফিল ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি যে যার অবস্থানে সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি টিভিএস শোরুম তেজগাঁতে, আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকে স্পেশালি ভিডিও করা টিভিএস মেট্রো প্লাস 110 সিসির বাইকটি নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন এই বাইকটির বর্তমান মূল্য কত, এর পাশাপাশি এই বাইকটির ফুল ডিটেল সম্পর্কে। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, মূল ভিডিও শুরু করি। তো বন্ধুরা, এই হলো টিভিএস মেট্রো প্লাস 110 সিসির বাইকটি। তো অনেক ফ্রেন্ডসই আমাকে কমেন্টস করে জানিয়েছিলেন যে টিভিএস মেট্রো প্লাস 110 সিসির বাইকটি কেমন হবে, এর পাশাপাশি এই বাইকটির বর্তমান মূল্য কত এবং বাইকটির ফুল ডিটেলস নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তো তাদের জন্য আজকের ভিডিওটা বেশ হেল্পফুল হবে। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা সকলেই অবগত যে টিভিএস বাংলাদেশে একটি জনপ্রিয় ব্র্যান্ড। ইভেন টিভিএসের প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক, আর তার মধ্যে এই টিভিএস মেট্রো প্লাস 110 সিসির বাইকটি অন্যতম। তো এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড ক্যাটাগরির একটা বাইক, সেক্ষেত্রে এই টিভিএস মেট্রো প্লাস 110 সিসির বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন সিটিতে এবং হাইওয়েতে। কোম্পানি ক্লেম করে পার লিটারে 86 কিলোমিটার। তো আমরা অনেক ইউজার রিভিউতে দেখেছি যে পার লিটারে মাইলেজ পাওয়া যায় 55 থেকে 60 কিলোমিটার, এর পাশাপাশি টপ স্পিড ওঠানো যায় পার ঘন্টায় 90 কিলোমিটার প্লাস। তো এই বাইকটির দুটি ভার্সন শোরুমে অ্যাভেলেবেল পাওয়া যাবে, ড্রাম ব্রেক ভার্সন এবং ডিস্ক ব্রেক ভার্সন। তো ড্রাম ব্রেক ভার্সনের বর্তমান মূল্য 1,03,900 টাকা, দ্যাট মিন্স বলা চলে যে 1,04,000 টাকায় 100 টাকা কম। এর পাশাপাশি টিভিএস মেট্রো প্লাস 110 সিসির ডিস্ক ব্রেক ভার্সনের বর্তমান মূল্য 1,08,900 টাকা, দ্যাট মিন্স বলা চলে যে 1,09,000 টাকায় 100 টাকা কম। তো খুবই কম দামে কিন্তু আপনারা টিভিএস মেট্রো প্লাস ডিস্ক ব্রেক এবং ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন টিভিএস শোরুম তেজগাঁতে। তো এই বাইকটির ফুল ডিটেলসের কথা বলতে গেলে আমরা প্রথমে চলে যাব বাইকটির ফ্রন্টে টায়ারের দিকে। তো বন্ধুরা, বাইকটির ফ্রন্টে একটা বড় সড়ো 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক প্রোভাইড করা হয়েছে, এবং এই ডিস্ক ব্রেকটা কিন্তু বন্ধুরা খুবই উন্নত মানের দেওয়া হয়েছে। এর পাশাপাশি ফ্রন্টের টায়ারের সাইজ দেওয়া হয়েছে 2.75, এবং রিমটা প্রোভাইড করা হয়েছে 17 সাইজের অ্যালয় রিং, সেক্ষেত্রে টায়ারটা কিন্তু বন্ধুরা টিউবলেস পেয়ে যাবেন, এবং চাকার গ্রিপও কিন্তু বন্ধুরা যথেষ্ট উন্নত মানের করা হয়েছে। সেক্ষেত্রে টিভিএস কিন্তু তাদের নিজস্ব টায়ারই প্রোভাইড করেছে এই টিভিএস মেট্রো প্লাস 110 সিসির বাইকটিতে। তো বাইকটির ফ্রন্টে সাসপেনশন প্রোভাইড করা হয়েছে হাইড্রোলিক টেলিস্কোপিক সাসপেনশন। এরপর চলে যাবো বাইকটির রেয়ারের দিকে। তো বন্ধুরা, বাইকটির রেয়ারে অ্যাডজাস্টার দেখতে পাচ্ছেন, খুবই আকর্ষণীয় একটা অ্যাডজাস্টার প্রোভাইড করা হয়েছে, এবং মাফলার গার্ড দেওয়া হয়েছে সিলভার কালারের। তো রেয়ারের টায়ারের সাইজটা যদি আপনারা দেখায়, রেয়ার টায়ারের সাইজ দেওয়া হয়েছে 3 ইঞ্চি, এবং চাকার গ্রিপও কিন্তু বন্ধুরা যথেষ্ট মোটা, যথেষ্ট উন্নত মানের করা হয়েছে, এবং চাকাটা কিন্তু বন্ধুরা যথেষ্ট মোটা এবং চওড়া করা হয়েছে। তো রেয়ারের ব্রেকিং পারফরমেন্স দেওয়া হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক, এবং সাসপেনশন দেওয়া হয়েছে টেলিস্কোপিক কয়েল স্প্রিং সাসপেনশন, এবং রেয়ারে আরও পেয়ে যাচ্ছেন সারিঘাট। তো সারিঘাটের কারণে কিন্তু খুবই উপকার হবে। তো সারিঘাটের কারণে লেডি পিলিয়ন যদি বসে পিছনে, সারিঘাটের উপর পা রেখে সুন্দরভাবে বসতে পারবে, এবং রেয়ারে পেয়ে যাচ্ছেন ফুল চেন কভার, যার কারণে কিন্তু আপনার চেনটা সুরক্ষিত থাকবে। এরপর চলে যাবো বাইকটির হেডলাইটের দিকে। তো বন্ধুরা, বাইকটির হেডলাইটের লুকটা কিন্তু খুবই আকর্ষণীয় লুক দেওয়া হয়েছে, এবং হেডলাইটে দেওয়া হয়েছে 12 ভোল্টের 35x35 ওয়াটের হ্যালোজেন হেডল্যাম্প, যার কারণে কিন্তু সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো মানের স্বচ্ছ আলো পাবেন। এর পাশাপাশি বাইকটির সাইড ইন্ডিকেটার দেওয়া হয়েছে ক্লিয়ার লেন্স, এবং ভিতরে ইয়েলো কালারের বাল্ব, এবং সাইড ইন্ডিকেটারটা দেওয়া হয়েছে নন ফ্লেক্সিবল। এই প্রেশারটাও কিন্তু বন্ধুরা সেম, ক্লিয়ার লেন্স এবং ভিতরে ইয়েলো কালারের বাল্ব দেওয়া হয়েছে সাইড ইন্ডিকেটারে। এরপর চলে যাবো বাইকটির ইঞ্জিনের দিকে। তো বন্ধুরা, বাইকটির ইঞ্জিনে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার SOHC ইঞ্জিন, আর এই ইঞ্জিনটা মূলত SI ইঞ্জিন। এই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট 109 সিসি। এই ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 8.4 BHP @7500 RPM,
এর পাশাপাশি এই ইঞ্জিন থেকে যে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হবে 8.7 নিউটন মিটার অ্যাট 5000 আরপিএম। তো বাইকটির স্টার্টিংয়ের ক্ষেত্রে আপনারা কিক এবং সেল দুটি ভার্সনই পাবেন, তো আপনি কিন্তু আপনার সুবিধা মতো বাইকটা স্টার্ট করতে পারবেন। এবং বাইকটির ইঞ্জিনটা অপারেট করার জন্য একটা 4-speed গিয়ারবক্স প্রোভাইড করা হয়েছে এই টিভিএস মেট্রো প্লাস 110cc-র বাইকটিতে। এরপর যদি আপনাদের বাইকটির পিছনের সাইডে দেখায়, বাইকটির পিছনে আকর্ষণীয় একটা টেল ল্যাম্প প্রোভাইড করা হয়েছে বাল্ব টাইপের, এবং পিছনে সবথেকে যে বিষয়টা আকর্ষণীয়, প্যাসেঞ্জার গ্র্যাব রেল, খুবই উন্নত মানের প্যাসেঞ্জার গ্র্যাব রেল দেওয়া হয়েছে। এবং সিট কভারটা যদি আপনারা দেখায়, বাইকটির সিট কভারটা কিন্তু বন্ধুরা ডুয়েল টোন সিট কভার প্রোভাইড করা হয়েছে, আর এই সিট কভারটা কিন্তু খুব স্টাইলিশ এবং অনেক আরামদায়ক, সেক্ষেত্রে রাইডার এবং পিলিয়ন সুন্দরভাবে কিন্তু বসতে পারবে এবং অনেক সফট একটা সিট কভার প্রোভাইড করা হয়েছে। এর পাশাপাশি বাইকটির ফুয়েল ট্যাঙ্কটা যদি আপনারা দেখায়, বাইকটির ফুয়েল ট্যাঙ্কের গ্রাফিক্স ডিজাইনটা কিন্তু বন্ধুরা অনেক আকর্ষণীয় করা হয়েছে, এবং টিভিএস লেখা লোগোটা কিন্তু 3D লোগোই করা হয়েছে। তো ফুয়েল ট্যাঙ্কে বন্ধুরা 10 লিটার তেল ধরে এবং রিজার্ভে থাকে 2 লিটার। এরপর যদি বাইকটির হ্যান্ডেল বারটা দেখায় বন্ধুরা, বাইকটির হ্যান্ডেল বারে দেওয়া হয়েছে 5 হ্যান্ডেল বার, এবং মিটারে দেওয়া হয়েছে ডিজিটাল অটোমিটার, এবং আরপিএম মিটার দেওয়া হয়েছে অ্যানালগ। তো ডিজিটাল আর অ্যানালগের ভালো একটা কম্বিনেশন প্রোভাইড করা হয়েছে টিভিএস মেট্রো প্লাস 110cc-র বাইকটিতে। এর পাশাপাশি এই বাইকটির আয়তনটা যদি আপনাদের সাথে শেয়ার করি, বাইকটির হুইল বেস দেওয়া হয়েছে 1260 মিলিমিটার, এবং বাইকটির উচ্চতা 1080 মিলিমিটার। এর পাশাপাশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 172 মিলিমিটার, এবং বাইকটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে বন্ধুরা 1980 মিলিমিটার, এবং প্রস্থ দেওয়া হয়েছে 750 মিলিমিটার। তো বাইকটির ফুল ডিটেলস এবং বাইকটির বর্তমান মূল্য কিন্তু আপনারা জানতে পারলেন। তো এই বাইকটি কেন ক্রয় করবেন সেই প্রসঙ্গে কথা বলতে গেলে নাম্বার 1 যেটা আসে বাইকটির ইঞ্জিন। বন্ধুরা বাইকটির ইঞ্জিন দেওয়া হয়েছে 109cc। এর পাশাপাশি বাইকটির ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক কিন্তু অনেক বেশি, যার কারণে আপনারা অধিক শক্তি এবং অধিক গতি এই ইঞ্জিন থেকে পাবেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো একটা সাপোর্ট দিবে। এর পাশাপাশি 2 নম্বর যে পজিটিভ সাইড যেটা ভালো লেগেছে এই বাইকটি, সেটা হলো বাইকটিতে দেওয়া হয়েছে ডিজিটাল অটোমিটার। 110cc-র বাইক হিসাবে কিন্তু আপনারা এই প্রথম এই টিভিএস মেট্রো প্লাসে ডিজিটাল অটোমিটার পাচ্ছেন। এরপর যেটা আপনাদের দেখাবো, বাইকটির ডিজিটাল ফুয়েল গেজ, মানে আপনার সঠিক জ্বালানি সংকেতটা কিন্তু এই ডিজিটাল ফুয়েল গেজের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো বাইকটির ইকোনোমিটারটা যেটা বোঝায় যে বাইকটার মাইলেজে বৃদ্ধিতে সহায়তা করে ইকোনোমিটার। এর পাশাপাশি বাইকটির যে ডুয়েল টোন সিট কভার প্রোভাইড করা হয়েছে খুবই উন্নত মানের, যেটা খুবই স্টাইলিশ এবং আরামদায়ক। এর পাশাপাশি বাইকটির হাই গ্রিপ বাটন থ্রেড টিউবলেস টায়ার দেওয়া হয়েছে ফ্রন্টে এবং রেয়ারে, সেক্ষেত্রে রেয়ারের চাকাটা কিন্তু বন্ধুরা কিছুটা চওড়া 3 ইঞ্চি দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু সিটিতে এবং হাইওয়েতে অনেকটা ভালো একটা সাপোর্ট পাবেন, এবং এই মোটা টায়ারের কারণে কিন্তু আপনার অধিক স্থিরভাবে রাস্তাটা কিন্তু আঁকড়ে ধরবে। এরপর যে বিষয়টা ভালো লেগেছে সেটা হলো বাইকটির গ্র্যাব রেল, প্যাসেঞ্জার গ্র্যাব রেলটা কিন্তু খুবই উন্নত মানের এবং অনেক আকর্ষণীয় দেওয়া হয়েছে। তো এই কারণে কিন্তু আপনারা এই বাইকটা কিনতে পারেন। তো আপনাদের সুবিধার্থে আরও একবার ইনশিওর করে দেবো এই বাইকটির প্রাইস। তো বাইকটি আপনারা ডিস ব্রেক এবং ড্রাম ব্রেক দুটি ভার্সনই কিন্তু শোরুমে অ্যাভেলেবেল পাবেন। তো ডিস ব্রেক ভার্সনের বর্তমান মূল্য 1,08,900 টাকা, এবং ড্রাম ব্রেক ভার্সনের বর্তমান মূল্য 1,03,900 টাকা। সেক্ষেত্রে খুবই কম দামে টিভিএস মেট্রো প্লাস 110cc-র বাইকটি কিন্তু আপনারা শোরুমে পেয়ে যাচ্ছেন। আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এর পাশাপাশি এই বাইকটির কালারগুলোও কিন্তু আপনারা শোরুমে অ্যাভেলেবেল পাবেন, ব্ল্যাক, রেড এবং হোয়াইট কম্বিনেশন একটা কালার দেখতেই পাচ্ছেন, এবং ব্লু এবং ব্ল্যাক এই কালারটাও পাচ্ছেন। এই দুটি কালারই কিন্তু আপনারা শোরুমে অ্যাভেলেবেল পাবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট
অন্য ব্লগে। আল্লাহ হাফেজ।